তোমরা স্লাইডটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমরা গত ক্লাসে বায়োলজিক্যাল ট্রান্সমিশন পর্যন্ত পড়েছিলাম, তাই না? এখন আজকে যেহেতু গত ক্লাসে বায়োলজিক্যাল ট্রান্সমিশন পর্যন্ত পড়েছি, আজকে বাকিটা যাই বায়োলজিক্যাল ট্রান্সমিশনের পরে। হচ্ছে এটা বায়োলজিক্যাল ট্রান্সমিশন হচ্ছে কি, যে লিভিং অর্গানিজম দ্বারা বা লিভিং অর্গানিজম দ্বারা বা লিভিং থিংস দ্বারা সেটা হচ্ছে ট্রান্সমিশন হয়, সেটা একটা মেকানিক্যাল ট্রান্সমিশন হতে পারে আর বায়োলজিক্যাল ট্রান্সমিশন, এই দু ধরনের, সেটাই আমরা পড়েছিলাম। এরপরে যে ট্রান্সমিশন তো নন লিভিং হচ্ছে, ট্রান্সমিশন ফর নন লিভিং এজেন্ট। এখন নন লিভিং এজেন্ট দিয়ে কিভাবে ট্রান্সমিশন হচ্ছে সেটা আমরা আজকে আলোচনা করব। তো ট্রান্সমিশন ফর নন লিভিং এজেন্ট, নন লিভিং এজেন্ট বলতে এখানে যেটা ছবি দেখানো হয়েছে সেখানে কি, বাতাস, এয়ার, যে বাতাসের মাধ্যমে কিভাবে আসলে আসলে ট্রান্সমিশন হতে পারে। তো এটা এখানে যদিও মিজেলস, মাম্পস, টিউবারকুলোসিস এর কথা বলা হয়েছে যেগুলো বাতাসের মাধ্যমে ছড়াতে পারে যখন কেউ হাঁচি বা কাশি দেয়, তবে এখনকার পরিপ্রেক্ষিতে করোনা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। যেমন করোনার ক্ষেত্রে ডাইরেক্ট ট্রান্সমিশন হতে পারে, আবার কি ইনডাইরেক্ট ট্রান্সমিশন, যেমন ট্রান্সমিশন থ্রো নন লিভিং এজেন্ট, নন লিভিং এজেন্ট দিয়ে ট্রান্সমিশন হতে পারে। তো যেমন বাতাসের মাধ্যমে ট্রান্সমিশন হতে পারে এবং এটা বাতাসের মাধ্যমে খুবই হয়। তো কিভাবে হয় যে কেউ হাঁচি বা কাশি দিলে বাতাসে কি হয়, যে ছবিটার দিকে তাকালে আমরা দেখব যে কেউ একজন হাঁচি দিয়েছে, তো এই মানে হাজার হাজার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু, ড্রপলেটস, এটা কিসের বিন্দু, যে সালাইভা বা মিউকাস, লালা রস বা মিউকাস যেটা আছে মুখের মধ্যে, তার ছোট ছোট এরকম হাঁচি দিলে বা কাশি দিলে ছোট ছোট বিন্দু ড্রপলেটস সেটা হচ্ছে বাতাসে ছড়ায় পড়ে। এবং এই ড্রপলেটস গুলো বাতাসে যখন ছড়ায় আশেপাশে কেউ কাছাকাছি থাকলে পরে সেইগুলো মানুষের নাকের মধ্যে দিয়ে তার দেহে ঢুকবে, ফুসফুসে ঢুকবে এবং তারপরে তাকে ইনফেক্ট করবে যদি ওই ওই ড্রপলেটস এর মধ্যে কোনো জীবাণু থাকে, প্যারাসাইট যদি থাকে তাহলে সেটা ইনফেক্ট করবে। মানে খালি হাঁচি দিলে কাশি দিলেই হবে না, ওইটাতে প্যারাসাইট থাকতে হবে ওই ড্রপলেটসে যেগুলো। তো সুতরাং এই যে ক্ষুদ্র বিন্দুগুলো স্যালাইভা বা মিউকাসের সৃষ্টি হবে সেইগুলোর মধ্যে কি থাকতে হবে, প্যারাসাইট বা প্যাথোজেন থাকতে হবে, ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাস যেটাই হোক থাকতে হবে যেটা আসলে ইনফেক্ট করবে। তো এইটা ড্রপলেটস, যেমন এখানে সরাসরি এরকম যে ড্রপলেটস গুলো ই হলো ছড়াই গেল এবং কেউ থাকলো নিঃশ্বাসের সাথে তার দেহে ঢুকছে। আবার এমন হতে পারে যে ড্রপলেটস গুলো ঠিক আছে সাথে সাথে নিঃশ্বাসের মধ্যে ঢুকলো না, কিন্তু এগুলো কেউ হাঁচি দিলো কাশি দিলো তার মধ্যে ভাইরাস আছে বা ব্যাকটেরিয়া আছে। হ্যালো, শুনতে পাচ্ছো তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো ভাইরাস বা ব্যাকটেরিয়া আছে, ড্রপলেটস গুলো কি হলো, যে হাঁচি বা কাশি দেওয়ার পরে সেগুলো তো একটু মোটামুটি ভারী হয় বাতাসে কিছুক্ষণ ভেসে বেড়ানোর পরে কোনো জায়গায়, ধরো যদি এটা ঘর হয়, বদ্ধ ঘর হয়, চেয়ার টেবিল বা মেঝেতে, বা যদি এমন অন্য কোনো জায়গা হয়, যে ধরো সিঁড়ি হয়, তো সিঁড়িতে হাঁচি দিলো তো সিঁড়ির মেঝেতে কিছু পড়লো, তারপরে সিঁড়ির হাতলেও কিছু পড়লো, এরকম পরে থাকতে পারে। আবার সেইগুলোর সংস্পর্শে মানুষ হাত রাখলো বা কিছু রাখলো, তারপরে সেই হাত আবার নাকে দিল, চোখে দিল, মুখে দিল, সেভাবে কিন্তু ড্রপলেটস গুলো যেতে পারে পরবর্তীতে। তবে
প্রথম অবস্থায় আসলে বাতাসে ছড়ায় যাবে এবং বাতাস থেকে সরাসরি কেউ নিতে পারে। এখানে সেটাই বলা হচ্ছে যে বাতাস থেকে বাতাস মাধ্যম হিসেবে ব্যবহার করছে, যে বাতাসের হ্যাঁ রানা কিছু বলবা? হ্যালো রানা, কি কিছু বলতে চাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তোমরা শুনতে পাচ্ছ তো? জি স্যার, জি স্যার শুনতে পাচ্ছি। রানা ওই যে হিজ হ্যান্ড অপশনে ই দিয়েছে, যে ওটা মানে যে কিছু বলতে চাও। সরি স্যার, মানে হাত লেগে চলে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এরকম, তো সুতরাং করোনার ক্ষেত্রে এরকম হয় যে বলা হয় যে হাঁচি কাশির মাধ্যমে যেহেতু করোনা ছড়াতে পারে, এই জন্য বলা হচ্ছে যে কেউ সবাইকে মাস্ক ব্যবহার করতে বলছে। কেন? যে হাঁচি বা কাশি দিলে এই ড্রপলেটস গুলো যাতে বাতাসে ছড়ায় না যেতে পারে, তাহলে যদি কেউ আক্রান্ত হয় তার আক্রান্ত ব্যক্তির কাছ থেকে বাতাসে সহজে এই ড্রপলেটস গুলো ছড়ায় যাবে না, ফলে বাতাসের মাধ্যমে বাহিত হয়ে অন্য জনের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমবে। আবার যে সুস্থ ব্যক্তি সেও যখন মাস্ক পরছে তখন এই ড্রপলেটস গুলো, এখন ড্রপলেটস গুলো এখানে বিভিন্ন ধরনের ড্রপলেটস তৈরি হয়, ছোট আকারের, বড় আকারের, মাঝারি আকারের। যেগুলো বড় বা মাঝারি আকারের ড্রপলেটস গুলো সেইগুলো মাস্ক দিয়ে ধরো সহজেই আটকে যাচ্ছে এবং মাস্কের মধ্যে দিয়ে ঢুকতে পারছে না। আচ্ছা, খুব ক্ষুদ্র আকারের হলে পরে সেটার ক্ষেত্রে বিভিন্ন ঘটনা ঘটতে পারে, যে মাস্ক দিয়ে বা মাস্কের সাইডে অনেক সময় ছিদ্র টিদ্র থাকলে ঢুকে যেতে পারে, তো সেটা একটা হতে পারে। তো যাই হোক, বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ড্রপলেটস গুলোই আসলে আটকে যাচ্ছে ওই মাস্কের সাথে, ফলে ওই ড্রপলেটস গুলো আর নিঃশ্বাসের মাধ্যমে ঢুকতে পারছে না, ফলে ইনফেকশন হচ্ছে না। এই জন্য মাস্ক ব্যবহার করতে বলা হচ্ছে। আবার বলা হয় যেমন করোনার ক্ষেত্রে তোমাদের যে এখানে বলা হচ্ছে যে 3 ফিট, তাই না? তো এই 3 ফিটটাও আসলে ডিপেন্ড করে যে কোন দিক হয়ে কে হাঁচি দিলো কাশি দিলো এবং বাতাসটা কোন দিকে প্রবাহিত হচ্ছে। এমন দিকে হাঁচি দিলো যেদিকে আবার বাতাস প্রবাহিত হচ্ছে, সেখানে কিন্তু ওই 3 ফিটের দূরত্ব আর কিন্তু এটা সবসময় কাজে লাগবে না, সেখানে হয়তো 6-7 ফিট দূরেও এই ড্রপলেটস গুলো চলে যেতে পারে। আবার বদ্ধ ঘর, যদি ধরো এমন কোনো ঘর যেখানে বাতাস টাতাস নেই, তো কেউ হাঁচি দিলো, তো ওই দেখা যাচ্ছে যে ছোট ছোট কণা অনেকক্ষণ ধরে ওই ঘরের মধ্যে ভেসে বেড়াতে পারে এবং কয়েক ফিট পর্যন্ত, 5-7 ফিট 10 ফিট দূরে ওই ঘরের মধ্যে ছোট ছোট কণাগুলো ঘুরে বেড়াতে পারে। এবং কেউ যদি মাস্ক না ব্যবহার করে সহজেই তাহলে তার নিঃশ্বাসের মাধ্যমে ঢুকে যেতে পারে। তো যাই হোক, এরকম হতে পারে। তো যাই হোক, আমরা দেখলাম যে এরকম নন লিভিং এজেন্ট দ্বারা, যেমন বাতাস দ্বারা প্যারাসাইট বা প্যাথোজেন ট্রান্সমিশন হতে পারে বা তার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। তারপরে নেক্সট যেটা হচ্ছে যে নন লিভিং এজেন্ট, যেমন ফুড, খাদ্য। তো আমরা জানি যে খাদ্য, খাবার যেগুলো আমরা খাই, এই খাবার তো ধরো আমরা যেমন খাই তেমন যেগুলো প্যারাসাইট, অনেকে ওই প্যারাসাইটও সেই খাবারগুলো ব্যবহার করতে পারে। যেমন আমরা ভাত খাই, মাংস খাই, তো মাংসের মধ্যে, ভাতের মধ্যে প্যারাসাইটের গ্রোথ হতে পারে না, কারণ ওগুলো থেকে পুষ্টি নিয়ে গ্রোথ হতে পারে। তেমন হতে পারে যে যেমন আমরা অনেক সময় মাংস বা ভাত চাকলে অনেক সময় পচে যায়, তো ওরকম পচা জিনিস খেলে পরে আমাদের তখন অসুখ হয়ে যায়, পেটের মধ্যে ইনফেকশন হয়ে যায়, তার মানে ওখানে বেশি মাইক্রোবস এর উপস্থিতি ছিল। তো এরকম এমন খাবার যেগুলো অলরেডি কোনো প্যারাসাইট দিয়ে কন্টামিনেটেড হয়ে গেছে, জীবাণু দিয়ে সে দেখা যাচ্ছে যে দূষিত হয়ে গেছে খাবারটা, আমরা বুঝতে পারছি না এবং সেই খাবারটা খেয়ে ফেলতেছি, তখন ওই খাবারের মাধ্যমে আমাদের দেহে হচ্ছে প্যারাসাইট ট্রান্সমিশন হতে পারে। যে এক জায়গা থেকে একটা হোটেলে খাবার তৈরি করেছে, তো ধরো কথায় কথায় এখন করোনার সময় উদাহরণ দিয়ে এক্সাম্পল দিই, যে করোনা একজন হোটেলে তুমি অর্ডার দিলে ফুড পান্ডাতে এবং খুব সুন্দরভাবে কথায় কথায় বা অন্য কোনো ইয়েতে অর্ডার দিলা, কেক বা অন্য কিছুই অর্ডার দিলা, তো যেটা খাবারটা এসে তোমাকে দিয়ে গেল এবং যে খাবারটা তৈরি করেছে সে হয়তো আক্রান্ত, সে হাঁচি দিয়েছে কাশি দিয়েছে, তো সুতরাং হাঁচি কাশির কিছু অংশ হয়তো খাবারের মধ্যে যেয়ে পড়েছে, তুমি নিয়ে আসলা এবং ওই অবস্থায় খাবারটা গ্রহণ করলাম, তাহলে কি হবে যে তুমি আক্রান্ত হয়ে যাচ্ছ, তো এরকম হতে পারে।
বা অনেক সময় যে খাবারের মধ্যে যেমন মাংসের কথা বলা হচ্ছে, যে এখানে নিচে উদাহরণ দেওয়া হয়েছে যে তোমার শুকুরের মাংসের ক্ষেত্রে আমরা তো খাই না, কিন্তু বিদেশে বা যারা অন্যরা খায় তাদের ক্ষেত্রে মুসলিমরা তো খায় না, তো যাই হোক শুকুরের মাংসের মধ্যে কি যে পৃথাককৃমী টিনিয়া সোলিয়ামের লার্ভা থাকে, তো ওই লার্ভা থাকে এবং এটা যদি বেশি রান্না করা না হয়, রোয়া অবস্থায় খাওয়া হয় কাঁচা অবস্থায় বা অল্প রান্না করা অবস্থা অল্প সিদ্ধ করা অবস্থায় খাওয়া হয়, তাহলে ওটা মারা যায় না। তখন ওই অবস্থায় খাবারটা খেলে পরে লার্ভাটা পেটের মধ্যে ঢুকে গেল, ইনফেক্টেড হয়ে গেল। তো যাই হোক এভাবে খাবারের মাধ্যমে বিভিন্ন প্যারাসাইট ট্রান্সমিশন হতে পারে। তো এরপরে আসি পানি, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো স্যার। আমরা জানি স্যার আমাদের পেটের মধ্যে মানে স্টমাকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে সেটা খুব স্ট্রং, তাহলে স্যার যখন এই প্যারাসাইট গুলো স্যার পেটের মধ্যে যায় তখন তো স্যার হিসেবে স্যার এটা গলে যাওয়ার কথা। হ্যাঁ খুবই ভালো কোশ্চেন, থ্যাংক ইউ। যে আমাদের পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, তো সুতরাং স্বাভাবিকভাবেই প্যারাসাইট গুলো মরে যাওয়ার কথা গলে যাওয়ার কথা। তো ব্যাপারটা হলো যে বিষয়টা এমন যে আমরাও আমাদের দেহ চেষ্টা করে এই প্যারাসাইট গুলো থেকে রক্ষা পাওয়ার জন্য, প্যারাসাইট গুলো মেরে ফেলার জন্য, আর প্যারাসাইট গুলো চেষ্টা করে যে ওই প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে কিভাবে হচ্ছে নিজের বংশগতিকে টিকিয়ে রাখা, তাই না? কারণ ও যদি জায়গা মতো না পৌঁছাতে পারে তাহলে পরে তোর রেপ্লিকেশন হবে না, বংশগতি রক্ষা পাবে না। তো ঘটনা হচ্ছে যে যেসব খাবার ধরো এরকম ক্ষেত্রে যে আমরা খাচ্ছি, কে যেসব মাইক্রোবস আমাদের ইন্টেস্টাইনে যাচ্ছে মানে স্টোমাকে প্রথমে যাচ্ছে, তারপর স্টোমাক থেকে ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনে তো আর অ্যাসিড থাকে না, স্টোমাকে অ্যাসিড থাকে, তাই না? ইন্টেস্টাইনে কিন্তু অ্যাসিড থাকে না, ওখানে নিউট্রালাইজ হয়ে যায় অ্যাসিডগুলো, তো স্টোমাকে থাকে। তো স্টোমাকটা পার হয়ে ইন্টেস্টাইনে পৌঁছাতে হবে, তো স্টোমাক হচ্ছে একটা ওখানে অ্যাসিড থাকছে, ওইখানে হচ্ছে একটা বিপজ্জনক জায়গা। তো ওই জায়গাটা পার করার জন্য বেশিরভাগ যেগুলো প্যারাসাইট আছে তারা জানে যে এখানে আমার মারা যাওয়ার সম্ভাবনা, তো ওরা কি হয় সিস্ট অবস্থায় থাকে, স্পোর অবস্থায় থাকে, স্পোর বা সিস্ট অবস্থায় থাকে। তো স্পোর বা সিস্টের কি হয়, চারিপাশে একটা আবরণ থাকে, এক্সট্রা আবরণ, এবং এই আবরণটা এমন যে অ্যাসিডে নষ্ট হয় না। সুতরাং দেখবা যে যখন যেসব হয়তো কৃমি কৃমির ডিম, যেগুলো ডিম খাই আমরা কথা কথা, যে ডিম খেলে পরে আমরা আমাদের আমাদের ইনফেক্টিভ স্টেজটা হচ্ছে এগ, তো ওই এগুলো দেখবা যে সিস্টেড এগ, সিস্ট দিয়ে ঘেরা এগ, কারণ ওইটা যাতে নষ্ট না হয় অ্যাসিডে। তারপরে যখন স্টোমাক পার হয়ে ইন্টেস্টাইনে পৌঁছায় গেলো, তখন ওখানে সে সিস্টের থেকে মনে করো যে সিস্টের আবরণটা নষ্ট হয়ে যায়, তারপরে সেখান থেকে সে হচ্ছে আবার ধর অন্যান্য স্টেজে পরিস্ফোটন ঘটলো, অন্যান্য স্টেজে গেলো, বা যদি ব্যাকটেরিয়া হয় তখন স্পোর ফর্মে থাকে। এক কথা তাদের একটা এক্সট্রা লেয়ার থাকে যে ওরা জানে যে এখানে আমার অ্যাসিড আছে, আমাকে এখানে যে ধ্বংস হয়ে যেতে হবে সেজন্য ধ্বংস যাতে না হয় সেজন্য সেরকম আবরণ দেওয়া থাকে। এটা ধরো অভিযোজন এভোলিউশনের সময় কোভিলেশনের যে এখানে আমার রিস্ক আছে এখানে এটা করতে হবে, ওরাও জানে। তো এইভাবে তো উত্তরটা পেয়েছো? জি স্যার অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা তো ঠিক আছে, তো এটা গেল। তো সুতরাং ওইটা একটা ব্যাপার, ওই ধরো ইয়ের ক্ষেত্রেও তাই, টিনিয়া সোলিয়ামের লার্ভার ক্ষেত্রেও তাই, সিস্ট অবস্থা যে স্টেজটাতে যায় সেখানে সিস্ট অবস্থা যায়। আচ্ছা যাই হোক, আমরা তারপরে যাই আরেকটা মাধ্যম হচ্ছে ওয়াটার পানি। তো পানি আমরা জানি পানিবাহিত অনেক রোগ, পানিবাহিত রোগ মানে বায়ুবাহিত পানিবাহিত, যেমন তারপরে এটাও একটা পানি হচ্ছে নন লিভিং। তো আমরা পানি ধরো কন্টামিনেটেড হয়ে গেছে মলমূত্র দ্বারা বা জীবাণু দ্বারা, তারপরে সেটা খাচ্ছি, তারপরে আক্রান্ত হচ্ছে। তো যাই হোক এখন স্বাভাবিকভাবে আমাদের দেশে সাধারণত কেউ কুয়ার পানি বা পুকুরের পানি বা নদীর পানি সাধারণত খায় না, তবে বন্যার সময় অনেক সময় পানি বন্যার সময় অনেক সময় টিউবওয়েল বা ডুবে টুবে গেলে পরে তখন অনেক সময় বাধ্য হয়ে খায় কেউ, বা টিউবওয়েল ডুবে গেলে টিউবওয়েলের মধ্যে কন্টামিনেটেড অর্থাৎ নোংরা পানি ঢুকে যায়, তারপরে ওই আবার বন্যার পানি নেমে গেলে অনেক দিন টিউবওয়েলের পানিটা ওরকম কন্টামিনেটেড থাকে, দূষিত অবস্থায় থাকে, তখন ওই পানি খেলেও হতে পারে রোগ। তো যাই হোক এরকম হতে পারে। তো একটা জিনিস আছে যে সে কারণে টিউবওয়েলের পানি বা কুয়ার পানি খেলে পরে অনেক সময় আমাদের
এরকম পানিবাহিত যে রোগ সেটা হতে পারে। অনেক সময় যে আমরা পানি খাই না, অনেক জায়গায় দেখা যাচ্ছে পানি খায় না কিন্তু গ্রামের দিকে, কিন্তু পানি দিয়ে পুকুরের পানি দিয়ে হয়তো সহজেই থালি বাসন যেগুলো সেগুলো সহজে ধোয়া যায়, ঘাটে যেয়ে এগুলো ধুয়ে নিচ্ছে তারপরে করছে। তো অনেক সময় ওই পানিগুলো থালি বাসনের সাথে থাকতে পারে, সেগুলো ধরো ওইভাবে পানি থেকে আবার কন্টামিনেটেড হতে পারে মানুষ। তো সেটা একটা আছে। আর আরেকটা হচ্ছে যে নিচের যে একটা ছবি দেখানো হয়েছে যে এইখানে যদিও এখানে একটা পিট টয়লেটের কথা বলা হয়েছে, মানে একটা টয়লেট দেখানো হয়েছে, তাই না? টয়লেটের গ্রামে সাধারণত এই ধরনের টয়লেট ব্যবহার করা হয়, রিং বসে বসে রিং পাওয়া যায় মাটির বা সিমেন্টের রিং বসানো হয়, তারপরে তারপরে টয়লেট তৈরি করা হয়, তাই না? আর পাশে একটা কুয়ার ছবি দেখানো হয়েছে, এটা কুয়া। তো এখন কুয়া হয়তো থাকে না, টিউবওয়েল থাকে। তো কুয়া থাকুক আর টিউবওয়েল থাকুক, এই ধরনের পরিস্থিতিতে যদি এরকম পিট টয়লেট এবং কুয়া বা টিউবওয়েল থাকে, তো অনেক সময় সেটা যদি দূরত্ব খুব কাছাকাছি হয় তাহলে দেখা যায় যে ওখান থেকে ব্লিচিং এর মাধ্যমে, মানে একটা পদ্ধতির মাধ্যমে ধরো চুয়ে 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 যাই হোক কিছু একটা লাইন তৈরি হয় যে কুয়াতে বা টিউবওয়েলের যে জায়গা সেখানে, এবং এভাবে দেখা যায় যে কন্টামিনেট দূষিত যে টয়লেটের পানিগুলো, মলমূত্রের যে পানিগুলো যেগুলো হয়তো লিকুইড অবস্থায় আছে, সেইগুলো ওই টিউবওয়েল বা কুয়ার মধ্যে যেতে পারে এবং ওই কুয়ার বা টিউবওয়েলের পানি ওইভাবে দূষিত করতে পারে। তো স্বাভাবিকভাবে যদি পিট টয়লেট আর কুয়া হয়, তো বলা হয়েছে যে সাধারণ সেই জন্য বলা হয় যে 15 থেকে মাটির উপর ভিত্তি করে 15 থেকে 30 মিটার দূরত্বে থাকা দরকার। পিট টয়লেট এবং কুয়ার দূরত্ব সাধারণত 15 থেকে 30 মিটার দূরত্বে থাকা দরকার, আর টিউবওয়েল হলে আর একটু কম হয়। যদিও টিউবওয়েলের ক্ষেত্রেও বলা হয় যে 15 মিটার দূরে করলে ভালো, তবে ধরো এই আমাদের এই বাগমারা, তারপরে তোমার এই ইয়েতে আটটায় দিকে ICDDRB-র একটা রিসার্চ হয়েছিল, বুঝছো, মানে নওগাঁ থানায় এবং রাজশাহী, বাগমারা তো রাজশাহী, যাই হোক, এখানে ওরা ICDDRB-র একটা রিসার্চ করেছে, করে দেখেছে যে এরকম পিট টয়লেট আর টিউবওয়েলের দূরত্ব যদি 4.5 মিটারের চেয়ে কম হয়, এরকম তারা বেশ কয়েকটা টয়লেট পেয়েছে যে টয়লেট এবং এই টিউবওয়েলের দূরত্ব 4.5 মিটারের কম, সেখানে দেখা যাচ্ছে যে সেই টিউবওয়েলে কলিফর্ম ব্যাকটেরিয়া, অর্থাৎ যেটা মলমূত্রে যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া ওই টিউবওয়েলে উঠে আসতেছে টিউবওয়েলের পানিতে। তার মানে কোনোভাবে ওই পিট টয়লেট থেকে টিউবওয়েলে এই ব্যাকটেরিয়াটা যাচ্ছে। তো তার 4.5 মিটারের বেশি দূরত্বের টিউবওয়েলে তারা পায় নাই বাংলাদেশে, যেটা ICDDRB রিসার্চ করেছে। তো আমরা সেই হিসাবে বলতে পারি যে কমপক্ষে 4.5 মিটার টিউবওয়েল হলে 4.5 মিটারের বেশি দূরত্বে করা দরকার। তোমাদের কোনো প্রশ্ন আছে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি আমরা, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা যাই। তা তার মানে আমাদের দেখবা যে অনেক জায়গায় এইরকম কিন্তু টয়লেট আর হচ্ছে খুব কাছাকাছি, মানে টয়লেট এবং টয়লেটের পাশেই একদম লাগানো টিউবওয়েল থাকে, মানে 4.5 মিটার মানে কিন্তু বেশ কিছু দূরে, কয়েক ফুট, মানে 4.5 প্রায় 12 ফিট এর কাছাকাছি, তাই না? বা 10-11 ফিট 12 ফিট যায় মোটামুটি। কিন্তু অনেক সময় অনেক একদম হাউসটা, টয়লেটের হাউসটা টিউবওয়েলটা অনেক পাশাপাশি করা হয়, যেটা ঠিক না। তো যাই হোক, এটা একটা আছে। তারপরে বলা হচ্ছে যে আরেকটা হচ্ছে ফোমাইট। ফোমাইট কি, এটা কিন্তু তোমাদের প্রশ্নে মাঝে মাঝে আসে, হোয়াট ইজ ফোমাইট, কে বলবা ফোমাইট কি? কেউ বলো একজন দেখি ফোমাইট কি, যদিও লেখা আছে। আচ্ছা দেখেই বলো, আমাদের ডেইলি লাইফে যে সব হচ্ছে যে বেড টয়েল বা হচ্ছে স্যার আপনার এই বালিশ, সেগুলোর মাধ্যমে যদি স্যার ওই ডিজিজ অর্গানিজম গুলো ছড়ায় সেই ক্ষেত্রে স্যার যাই ফোমাইট হচ্ছে ওইরকম নন লিভিং অবজেক্ট বা সেরকম জিনিস যেগুলো আমরা
দৈনন্দিন জীবনে ব্যবহার করি। তুমি যেটা বললা পারফেক্ট অ্যান্সার, যে দৈনন্দিন জীবনে যেমন সেটা চাদর তোয়ালে বা এমন হতে পারে খেলনা হতে পারে, ছোট বাচ্চারা ব্যবহার করে, বা হ্যাঙ্গার হতে পারে জামা কাপড় করার জন্য, অনেক কিছু হতে পারে যা দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি, সবই হোম আইস। এবং হোম আইসের মাধ্যমে দেখা যায় যে এটা নন লিভিং, এবং এর মাধ্যমেও দেখা যায় যে হচ্ছে তোমার জীবাণু একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়াতে পারে। এবং সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় যে সুইমিং পুলে যখন যে অনেক সময় সুইমিং পুলে যদি কেউ কমন টাওয়েল ব্যবহার করে, কমন টাওয়েলে তোয়ালা যখন ব্যবহার করছে তখন সেই তোয়ালাতে থেকে কমন তোয়ালা থেকে একজনের কাছ থেকে আরেকজনের ছড়াই দেবে। আবার সুইমিং পুলে দেখা যায় যে যেখানে সুইমিং পুল থাকে সেখানে সবাই চেঞ্জ করার জন্য একটা নির্দিষ্ট রুম থাকে, তো একই রুম অনেকে চেঞ্জ করার জন্য ব্যবহার করেছে, ওখানে হয়তো কারো কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকতে পারে বা থাকতে পারে, সেটা ওই ফ্লোরে তাদের যেহেতু হাত চলাফেরা করছে ওখানে ফ্লোরে কোনোভাবে সেই প্যারাসাইট পড়ে গেছে, এবং ওই ফ্লোরে আবার অন্যজন হাঁটাহাঁটি করেছে বা অন্যজন চেঞ্জ করার জন্য গেছে, সেও আক্রান্ত হতে পারে, যাই হোক বিভিন্নভাবে হতে পারে। তারপরে তোমরা জানো সবচেয়ে বেশি হয় যে আমরা বলি যে এই যে ফাঙ্গাল ইনফেকশনগুলো বেশি হয় দাউদ, তাই না, রিংওয়ার্ম, দাউদ যেটা যে একজন একজনের কাপড় চোপড় দেখা যাচ্ছে যে একজনের ফ্রেন্ড প্যান্ট হচ্ছে এক ফ্রেন্ডের একটা প্যান্ট আর এক ফ্রেন্ড পরলে পারে, দেখছি ওর যদি এরকম দাউদ থাকে তাহলে দেখা যাচ্ছে যে দাউদ এই রোগটা বা রিংওয়ার্মটা দাঁত এটা তোমরা রিংওয়ার্ম, তাই না, এক এক জায়গায় সেটা এই এই ফাঙ্গাল ইনফেকশনটা হচ্ছে এই প্যান্টের মাধ্যমে ছড়াতে পারে। তো এরকম যাই হোক অনেক কিছু আমরা শেয়ার করি, যখন শেয়ার করলে পরে অনেক সময় শেয়ার করলেই এটা ছড়ানো সম্ভব। এখানে একটা অ্যাথলেটস ফুট নামে একটা ডিজিজের উদাহরণ দেওয়া হয়েছে, এটা এক ধরনের ফাঙ্গাস, ট্রাইকোফাইটন নামক এক ধরনের ফাঙ্গাসের দ্বারা হয়। তো এটাও ধরো এই এরকম টাওয়াল বা তোয়ালা যেটা সেটা শেয়ার করার কারণে হতে পারে। তো যাই হোক এরকম অনেক কিছু আমরা শেয়ার করি, তো সুতরাং শেয়ার করার সময় সাবধান থাকতে হবে যে বিশেষ করে এটা খুব বেশি হয় ফাঙ্গাল ডিজিজের ক্ষেত্রে, বেশি সম্ভাবনা থাকে যে ফাঙ্গাল ডিজিজ অথবা মাইটসের অর্থাৎ যে খোসপচরা মাইটস, মাইটস চুলকানি, এই চুলকানি বা ফাঙ্গাল ডিজিজ যদি কারো থাকে তো তার জিনিস মানে কোনোভাবে আরেকজন শেয়ার করা মোটেই উচিত না, এবং সেক্ষেত্রে এরকম ফোমাইসের মাধ্যমে সেই বেড শেয়ার করলেও বা গামছা শেয়ার করো বা প্যান্ট শেয়ার করো বা শার্ট শেয়ার করো বা রুমাল যাই হোক কোনো কিছু শেয়ার করলে ইভেন খাতা কলম যাই শেয়ার করো এর মাধ্যমে ছড়াতে পারে, সুতরাং সাবধান। তো ঠিক আছে আমরা এটা গেলাম, এখন আমরা দেখলাম যে এই এইভাবে ট্রান্সমিশন হতে পারে নন লিভিং এর মাধ্যমে। আমরা নেক্সট তোমাদের এইটুকু এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা, এইটুকুর মধ্যে প্রশ্ন আছে কিনা কোনো? আচ্ছা, তো আমরা কিভাবে ট্রান্সমিশন হয় সেটা আমরা দেখলাম যে একটা হচ্ছে যে সোর্স অফ ইনফেকশনের উপরে ভিত্তি করে তো অ্যান্থ্রোপনোসিস আর জিমোসিস, আর তারপরে হচ্ছে কিভাবে হচ্ছে মোড অফ ট্রান্সমিশনের উপরে যে ডাইরেক্ট ট্রান্সমিশন আর হচ্ছে ইনডাইরেক্ট, ইনডাইরেক্টের মধ্যে আবার দুটা, সেটা হচ্ছে একটা লিভিং এজেন্টের মাধ্যমে আর এটা হচ্ছে নন লিভিং এজেন্টের মাধ্যমে ট্রান্সমিশন হতে পারে। তো তিন ধরনের মানে ওটা আবার দুই ধরনের, তো লিভিং এজেন্টের মধ্যে বায়োলজিক্যাল এবং মেকানিক্যাল হতে পারে, আর নন লিভিং এ তো যে ট্রান্সমিশন হচ্ছে সেটা দেখলাম যে কী কী মাধ্যমে হয় মাধ্যমগুলো দেখলাম। এখন যে ট্রান্সমিশন হলো প্যারাসাইটে, ট্রান্সমিশন হলের পরে যদি ট্রান্সমিশন হয় এবং এই প্যারাসাইটটা যদি বা জীবাণু বা প্যাথোজেন যাই বলে সেটা যদি দেহের মধ্যে প্রবেশের ব্যাপার থাকে, মানে সেটা যদি এন্ডোপ্যারাসাইট হয় দেহে প্রবেশের ভিতর বিষয় থাকে, তাহলে এই দেহে প্রবেশের জন্য তারা বিভিন্ন ধরনের পথ ব্যবহার করে, রুট ব্যবহার করে,
রুট বা পথ, তো এই রুট বা পথ এইটা কি কি রুট বা কি কি পথ ব্যবহার করে সেই জিনিসগুলো আমরা একটু আলোচনা করব। সেটাকে বলা হচ্ছে রুট অফ ট্রান্সমিশন। যে রুট অফ ট্রান্সমিশন, এটা রুট অফ ট্রান্সমিশন বলতে যে কোথায় থেকে যে দেহে ঢোকার জন্য রুট অফ ট্রান্সমিশন, প্যারাসাইট দেহে ঢোকার জন্য কোন কোন রুট ব্যবহার করে। তাহলে প্যারাসাইট তো দেহের মধ্যে ঢুকবে, তো এই জন্য কোন কোন রুট বা পথ ব্যবহার করে। তো এর মধ্যে ট্রান্সমিশনের একটা রুট হচ্ছে ওরাল রুট। নাম দেখে বোঝা যাচ্ছে তাই না, ওরাল রুট। ওরাল রুট মানে কি, কোথা দিয়ে ঢুকবে ট্রান্সমিশনটা, হবে কোথা দিয়ে, কোন পথ দিয়ে? মুখ দিয়ে। হ্যাঁ, মুখ দিয়ে তো ট্রান্সমিশন হবে। মুখ দিয়ে ট্রান্সমিশন হবে। অনেক সময় একে ফেকাল ওরাল রুট বলা হয়, কারণ ওরাল রুটে, ফেকাল ওরাল রুট এই কারণে বলা হয় যে আসলে ওরাল রুটের মধ্যে যে ট্রান্সমিশন হচ্ছে যে প্যারাসাইটগুলো, সেগুলো আসলে মলমূত্র থেকে আসা, মলমূত্র থেকে আসা, সেগুলো মলমূত্র থেকে খাবার দাবার হচ্ছে, কে মলত্যাগ করলো, মলমূত্র থেকে খাবারগুলো দূষিত হলো, কন্টামিনেটেড হলো, এবং এই কন্টামিনেটেড খাবার যখন আমরা মুখ দিয়ে খাচ্ছি তখন আবার সেগুলো পেটের মধ্যে গেল। তো যেহেতু ওই মলমূত্র থেকে আসে, এই জন্য অনেক সময় একে ফিকাল ওরাল রুটও বলা হয়, আর ওরাল ফিকাল ওরাল ট্রান্সমিশন বা ফিকাল ওরাল রুট বা ওরাল রুট এরকম বলা হয়। তো যাই হোক, এরকম অনেক কিছুই হতে পারে। যেমন এখানে তো এই যে অ্যান্টোমোহিস্টোলাইটিকা, অ্যান্টোমোহিস্টোলাইটিকা তোমরা জানো যে অ্যান্টোমোহিস্টোলাইটিকা কি রোগ তৈরি করে, নাম কি এটা, কে বলবা? মানে যখন মুখের মধ্যে ঢুকছে তখন কিন্তু ঢুকছে হচ্ছে সিস্ট। কেন, ওই যে সেই কারণ যে সিস্ট না ঢুকলে পরে এটা পেটের মধ্যে যে হজম হয়ে আমাদের পুষ্টি হিসাবে ব্যবহার হবে। তার মানে ওই যেটা বললো আয়ুর্বেদ সম্ভবত জিজ্ঞেস করেছিল, তো যে কেন হচ্ছে অ্যাসিড থাকে, তো সুতরাং অ্যাসিডে গলে যায় না কেন, কারণ এই সিস্ট হিসাবে ঢোকার জন্য গলে না, কিন্তু সিস্ট না হলে পরে ওটা গলে যেত, হজম হতো, আমাদের পুষ্টিতে কাজে লাগতো। তো যাই হোক, সেটা তো এটা একটা রুট। এরপরে হচ্ছে ফেকাল ওরাল রুটের পরে আমরা আরেকটা রুট হতে পারে, কোথায় বলো তো একটু, এই যে নাজাল রুট। নাজাল রুট, এই নাজাল রুট মানে নাক দিয়ে, তাই না, নাক দিয়ে ঢুকছে, সেই আগের ছবি ব্যবহার করা হয়েছে। এটা স্বাভাবিক যে নাজাল রুট, এটার মধ্যে সেই একই কথাগুলো যে যখন হাঁচি কাশি দেওয়া হয় তখন যে ড্রপলেটগুলো তৈরি হয় সেইগুলো নাকের মধ্যে দিয়ে ঢুকে আমাদের দেহকে ইনফেক্ট করে, এবং এই ক্ষেত্রে ঢোকার পথটা হচ্ছে নাক, এই জন্য এটাকে বলা হচ্ছে নাজাল রুট। তো নাজাল রুট ক্ষেত্রে যেমন মিজলস, মাম্পস, টিউবারকুলোসিস এবং করোনা, কোভিড-19 করোনা ভাইরাস যেটা, এগুলো সবই এরকম নাজাল রুটের মাধ্যমে হতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। তারপরে আমরা নেক্সট আর কি পথ হতে পারে, কে বলো? আমরা নেক্সট যাওয়ার আগে বলি আর একটা আর রুট কি হতে পারে। আমরা তো সাজিকুর রহমান বলো তো, চোখ হতে পারে। হ্যাঁ, চোখ হতে পারে, চোখ হতে পারে, থ্যাংক ইউ। তো চোখ হতে পারে, আর কি হতে পারে, যে চোখ হতে পারে, ঠিক আছে, সেটা একটা যে আমাদের চোখ হতে পারে, যেমন করোনা ভাইরাস চোখের মধ্যে দিয়ে ট্রান্সমিশন হয়। তাহলে আই হতে পারে, আই বা মিকাস, ওখানে আসলে আয়ে ওটা মিকাস মেমব্রেন থাকে, সেখানে মিকাস মেমব্রেন দিয়ে বা আই দিয়ে যায় সেটা রুট। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে যে ইউরোজেনাইটাল রুট হতে পারে। এখানে ইউরোজেনাইটাল রুট প্রজনন তন্ত্র, তাই না, এখানে প্রজনন তন্ত্র ঠিক না, ইউরোজেনাইটাল কি আমাদের মানে মলমূত্র ত্যাগ করার যে জায়গা, অঙ্গ, তো সেই অঙ্গ পায়ুপথ বা
এগুলোর মধ্যে দিয়েও যেতে পারে, অথবা সেটা ইউরোজেনাইটাল রুটের মাধ্যমে হতে পারে বা অ্যানাল রুটের মাধ্যমে হতে পারে, ট্রান্সমিশন হতে পারে। ইউরোজেনাইটাল রুট, ইউরোজেনাইটাল রুট জননাঙ্গ যেটা, ইউরোজেনাইটাল রুট তাই না, জননাঙ্গ। তো এই ইউরোজেনাইটাল রুটের মাধ্যমে ট্রান্সমিশন হয়, তোমরা জানো যে এইচআইভি এইডস যেটা সেক্সুয়াল কন্ট্যাক্টের সময়, হেপাটাইটিস বি কমন আসে, এগুলো ইউরোজেনাইটাল রুটের মাধ্যমে ট্রান্সমিশন হতে পারে। আর একটা হচ্ছে পাইপ আছে যেটা অ্যানাল রুট বলা হচ্ছে, যে অ্যানাল রুট মানে দুইটা, একটা ইউরোজেনাইটাল রুট আর অ্যানাল রুট। অ্যানাল রুটের মাধ্যমেও ট্রান্সমিশন হতে পারে, সেটা অনেক কিছুই হতে পারে। সেক্ষেত্রে সাধারণত অ্যানাল রুটের ক্ষেত্রে ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনা শুধুমাত্র যদি হোমোসেক্সুয়াল ইন্টারকোর্স হয়, তো সেক্ষেত্রে সাধারণত হতে পারে। যেমন অ্যান্টোমোহিস্টোলাইটিকা হোমোসেক্সুয়াল যারা, তারা তাদের ক্ষেত্রে বিশেষ করে মেল বা ফিমেল, যাই হোক এটা অ্যানাল রুটের মাধ্যমে এটা ধরনের ট্রান্সমিশন হতে পারে প্যারাসাইটিস। তারপরে স্কিন বা মিউকাস মেমব্রেনের মাধ্যমে হতে পারে, যেমন চোখের মাধ্যমে হতে পারে, সেখানে আবার যেমন এমনি হাত পায়ের যে স্কিন সেইটার মধ্যে দিয়েও হতে পারে ট্রান্সমিশন। তো সেটা সেক্ষেত্রে কীভাবে অন্য ক্ষেত্রে ট্রান্সমিশনের ক্ষেত্রে অন্য ক্ষেত্রে কি হতে পারে, যেমন চোখের ক্ষেত্রে, যদিও চোখের ক্ষেত্রে দু ধরনের, এটা এরকম যেমন সরাসরি পেনিট্রেশনের মাধ্যমে চোখের মিউকাস মেমব্রেনের মাধ্যমে হতে পারে, আবার চোখে আমরা জানি যে চোখ থেকে একটা নালি আছে যেটা হচ্ছে চোখ থেকে কি মুখের সাথে ওটার আবার ই করা আছে, কানেকশন আছে। চোখে ড্রপ দিলে অনেক সময় মুখ, অনেক সময় আই ড্রপ দিলে পরে মুখ দিতে হয়ে যায় তাই না, তার মানে একটা নালি আছে যেটা মুখের সাথে যুক্ত। তো এই নালীর মধ্যে দিয়ে আবার মুখের মধ্যে এসে সেভাবে প্যারাসাইট ঢুকতে পারে। আবার মিউকাস মেমব্রেন যেটা চোখের আছে নিচে, চোখের পাতার নিচে বা সেগুলোর মধ্যে সরাসরি পেনিট্রেশনের মাধ্যমে মানে ছিদ্র করেও প্যারাসাইট ঢুকতে পারে। একইভাবে তোমার আমাদের দেহের ত্বক বা অন্য জায়গায় মিউকাস মেমব্রেন যেখানে আছে সেখানেও তোমার এভাবে প্যারাসাইট ঢুকতে পারে পেনিট্রেশনের মাধ্যমে ছিদ্র করে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যেটা তোমরা জানো, অনেক সময় বলা হয় যে টয়লেটে খালি পায়ে প্রবেশ করতে নিষেধ করা হয়, বিশেষ করে একই টয়লেট যদি অনেকজন ব্যবহার করা হয়। কেন বলা হয়, যে তোমরা তো জানো না কেন বলা হয়, কে বলবো? আচ্ছা, ছোট ছোট মানে পোর বা ছিদ্র থাকে তার মাধ্যমে প্যারাসাইট ঢুকতে পারে, বা পা ফেটে গেলে সেক্ষেত্রে, যাই হোক পায়ের ইভেন স্কিন ইন্টাক্ট স্কিনের মধ্যেও তারা ছিদ্র করে ঢুকতে পারে। যেমন তো সেটা টয়লেটের ক্ষেত্রে বলা হয় যে টয়লেটে স্যান্ডেল পরে ঢুকতে বলা হয়, কারণ টয়লেটে এক ধরনের লার্ভা, ক্রিমির লার্ভা অনেক সময় টয়লেটে থাকে, হুকওয়ার্ম, যেটা হুকওয়ার্মের এক ধরনের লার্ভা যেগুলো টয়লেটে থাকতে পারে। সেই টয়লেটে বিশেষ করে যদি একাধিক ব্যক্তি ব্যবহার করে হোটেল, তার কারণ ওই হুকওয়ার্মের এগ হচ্ছে মল, তো মলমূত্র ধরো এরকম ই হয়, তারপরে সেটা মলের ওই এগুলা তোমার পরিস্ফুটন ঘটে, তারপরে তোমার অ্যাবডিফর্ম লার্ভা, যাই হোক একদম লার্ভা তৈরি হয়, এবং এই লার্ভাগুলো তখন হচ্ছে যেমন কেউ খালি পায়ে ঢুকলে পরে তার পায়ের তলা দিয়ে বা স্কিন দিয়ে হচ্ছে দেহের মধ্যে ঢুকতে পারে। হুকওয়ার্মের এরকম হুকাম স্ক্রিনের মধ্যে দিয়ে, পায়ের মধ্যে দিয়ে আমাদের দেহে ঢুকতে পারে। তো সুতরাং এই কারণে বলা হয় যে টয়লেটে সাধারণত স্যান্ডেল ব্যবহার করা ভালো। তো যাই হোক, এরকম আমাদের ত্বক হচ্ছে রুট হিসাবে বা মিউকাস মেমব্রেনের রুট হিসাবে ব্যবহার হতে পারে। তাহলে এরকম আমরা দেখলাম যে রুট হিসাবে মুখ ব্যবহার হতে পারে,
নাক ব্যবহার হতে পারে, ইউরোজেনিটাল আমাদের জননাঙ্গ যেটা সেটা ব্যবহার হতে পারে, আমাদের পাইপথ ব্যবহার হতে পারে, আমাদের স্কিন বা মিউকাস মেমব্রেন ব্যবহার হতে পারে। তো এইগুলো হচ্ছে রুট অফ ট্রান্সমিশন। তো এখন পরীক্ষায় অনেক সময় যদি বলা হয় যে ট্রান্সমিশনগুলো কীভাবে হয় সেটা একটা প্রশ্ন, আর যেটা প্যারাসাইটের ট্রান্সমিশন ডিসক্রাইব করো আর সেটা একটা, আর যদি বলা হয় যে রুট অফ ট্রান্সমিশন ডিসক্রাইব করো তাহলে তখন হচ্ছে যে কি এইগুলো যে এই যে রুটগুলো যেগুলো বলা হলো। তো যাই হোক, সেরকম প্রশ্ন যেভাবে আসবে উত্তরও সেভাবে দিতে হবে। আমরা আজকে এই পর্যন্তই আজকে আলোচনা করি, কারণ আরেকটা যেটা আছে সেইটা একটু ভিন্ন ধরনের জিনিস, ওইটাতে আবার গেলে তোমার আবার বেশি সময় লাগতে পারে। সুতরাং নেক্সট ক্লাসেই ওটা আমরা করব। কিছু বলতে চাও কেউ? জি স্যার, একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো স্যার। বিভিন্ন প্যারাসাইট বা ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় যে তারা পরিবেশে মানে বেশিক্ষণ টিকে থাকতে পারে না, সম্ভবত 3 থেকে 4 ঘন্টা পরিবেশে টিকে থাকতে পারে। তো স্যার, এই সব ভাইরাসটা তারপর যখন তারা নষ্ট হয়ে যায় বা তাদের ডেড বডির যে অংশটা থাকে সেটা আমাদের শরীরে গেলে সেটা তো হিসাব মতে অ্যান্টি মানে বডিক সিস্টেমকে কাজ করানোর কথা স্যার। মানে আমরা তো ভ্যাকসিন বা এসব আবিষ্কার বলছি, তোমার প্রশ্ন তুমি যেটা বলতে চাচ্ছ যে যদি ডেড কোন বিশেষ করে ভাইরাস যে বাইরে থাকলো বা ব্যাকটেরিয়া যায় বা এক কথা যখন সে মারা গেল, তখন মারা যাওয়ার পরে যে অ্যাক্টিভ না তো মারা গেল, এরকম কোন কিছু যদি আমাদের দেহে ঢোকে তাহলে আমাদের দেহ ওই ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে যেয়ে অ্যান্টিবডি তৈরি হবে, ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বৃদ্ধি পাবে। যেটা হ্যাঁ, এটা অবশ্যই ঠিক, কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা ধরো কতটুকু কয়টা ঢুকবে। এখন একটা ধরো আমাদের দেহে ওই রকম বেশি অ্যাক্টিভ মানে তুমি বলছো যে অ্যান্টিবডি তৈরি করার জন্য অনেক বেশি সংখ্যক যদি এরকম মৃত ভাইরাস আমরা ঢুকাতে পারি দেহে বা কোনোভাবে ঢোকে, যদি প্রাকৃতিক উপায়েও ঢোকে, তাহলে তোমার কথাটা ঠিক যে হ্যাঁ ওইভাবে তাদের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। কারণ ওই ভাইরাসটার যেহেতু প্রোটিন আছে, ওই প্রোটিনটার বিরুদ্ধে বা ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল তার যে সেখানে যে স্ট্রাকচার আছে প্রোটিন লিপিড যাই হোক সব কিছুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে, ফলে এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা ভ্যাকসিনের মাধ্যমে। কিন্তু স্বাভাবিকভাবে যখন মারা যায় এবং এই ব্যাকটেরিয়া ভাইরাসগুলো এগুলো সংখ্যায় আসলে মারা যাওয়া অবস্থায় সংখ্যায় যেগুলো আমাদের দেহে ঢোকে সেগুলো খুব কম পরিমাণে ঢোকে, খুব কম পরিমাণে ঢোকে, এই জন্য ওই রকম যে স্টিমুলেশন হয় না। তারপরে হয়, একদম হয় না তাই না, কিন্তু কম মাত্রায় হয় যে একদম, কারণ খুব বেশি পরিমাণে ওইভাবে ঢোকে না। এই জন্য ভ্যাকসিনে দেওয়া হয় কি অনেক কোটি কোটি ধরো এরকম হয়তো ডেড একবারে ঢোকানো হয় যাতে ওই রকম রেসপন্স তৈরি হয়। হ্যাঁ, আর এমনি ন্যাচারাল পক্ষে অল্প পরিমাণে ঢোকে, কিন্তু যদি কখনো বেশি পরিমাণে ঢোকে তো তোমার কথাটা তুমি যেটা বলছো যে ওই রকম ঘটবে, এটাই স্বাভাবিক এবং এটাই নিয়ম। বুঝতে পেরেছ? জি স্যার। আর কোনো প্রশ্ন? যদি প্রশ্ন না থাকে আমরা শেষ করে দিতে যাচ্ছি আজকের জন্য। ঠিক আছে, ভালো থেকো সবাই, শেষ করে দিচ্ছি।